আজকে একটু ভিন্ন রকমের বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তো এই বাড়ির ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন একটু ভিন্ন রকমের ডিজাইন লাইক হচ্ছে ইউরোপ আমেরিকায় যে বাড়িগুলো হয় এই রকম বাড়িগুলোই কিন্তু ওখানে বেশিরভাগ হয়ে থাকে আর বাংলাদেশেও কিন্তু এরকম বাড়ি করা এখন সম্ভব যেহেতু টালিটিন পাওয়া যায় আপনারা চাইলে টালেটিনের মাধ্যমে করতে পারেন অথবা রূপশ্যালাবও দেয়া যায় তো রূপশালাবটা ইউরোপ আমেরিকায় বেশি ব্যবহার করা হয় কারণ হচ্ছে তুষারপাতের জন্য যেন তুষারপাতটা সহজেই নেমে যেতে পারে আর বাংলাদেশে তো তুষারপাত হয় না এই জন্য বেশি একটা এরকম সলোপ সাত দেওয়া হয় না তবে সৌন্দর্যের জন্য কিছু কিছু জায়গায় ব্যবহার করে তো আপনারা খরচটা কমানোর জন্য টালেটিন ব্যবহার করতে পারেন কারণ টানি টালেটিন দেখতে দূর থেকে খুবই সুন্দর লাগে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তো এইটা এই বাড়িটার সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আর আপনারা যদি একটু লক্ষ্য করেন বাড়ির ডিজাইনটা তাহলে কিন্তু দেখতে পাবেন যে কত সুন্দরভাবে আজকে এই ডিজাইনটা সাজানো হয়েছে আর আশা রাখি আজকে এই বাড়ির ডিজাইনটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে তো বিস্তারিত আমাদের রয়েছে ফ্লোর প্ল্যানে এবং খরচ হিসাব আমরা শেষের দিকে আলোচনা করব লন্ডন থেকে মুন্নিয়াপা আমাদের সাথে যোগাযোগ করেন এবং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই বাড়ির ডিজাইনটা করে দিই এবং তার রিকোয়ারমেন্টে এই পোস্টটা ছিল পিছনে বারান্দাটা ছিল এবং বাড়িটা অনেক খোলা মেলা হবে এবং চৌচালা ছাদ থাকবে ছাদ বলতে হচ্ছে তিনি টালিটিন ব্যবহার করবেন তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বাড়িটা সাজানো হয়েছে তো এবার আমরা ফ্লোর প্ল্যানে চলে যাই তো ফুলোর প্ল্যানটাও তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে অনেক খোলা মেলা একটা বাড়ির ডিজাইন তো একটু যদি আপনাদের এখান থেকে ধারণা দেই তার এদিক থেকেও রাস্তা আছে আবার এদিকে হচ্ছে তার মেইন উঠান আর দুই বি সাইডে তার দুই ভাইয়ের বাড়ি আছে তো মেইন উঠানে যাওয়ার জন্য এখান থেকেও একটা প্রবেশ রাখা হয়েছে আর সামনের দিকেও একটি প্রবেশ রাখা হয়েছে আর পিছনের দিকে এই সাইডে তিনি একটি আউটসাইডে কিচেন করবেন তো ভিতরে কোনো কিচেন রাখা হয়নি নাই তো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের মতো করে এই বাড়িটা যদি করতে চান তো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এইটারই একটু সংক্ষিপ্ত আমি যদি আপনাদের আলোচনা করি এখানে সামনে রয়েছে পোর্টস পোর্টস থেকে ভিতরে প্রবেশেই রয়েছে ড্রয়িং এরিয়া বড় একটি ড্রয়িং এরিয়া খুবই খোলামেলা একটা বাড়ির ডিজাইন ভিতরেও রয়েছে হলরুম অনেক খোলামেলা এরিয়া আর এই পাশে আমাদের রয়েছে বেড নাম্বার ওয়ান আর এই কর্নারে রয়েছে আমাদের ডাইনিং এরিয়া এখান থেকে বাহিরে একটি বের হয়ে যাওয়ার জন্য দরজা আছে যেটা আপনারা এখানে ভালো দেখতে পারবেন এইখানে হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া এখান থেকে বাহিরে বের হয়ে বাহিরেই একটি কিচেন তিনি করবেন এরকম আর একটি কমন টয়লেট রয়েছে হলরুমের সাথে এইটা হচ্ছে আমাদের কমন টয়লেট আর এই পাশে রয়েছে কর্নারে আমাদের বেড নাম্বার টু আর বেড নাম্বার টুর সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে নিস্তালে আমাদের কোনো বারান্দা নেই আমাদের প্রবেশ পথ হচ্ছে মেইন যে প্রবেশপথ দুইটা আর এখান থেকেও বের হয়ে যাওয়া যাবে তো তিনটা প্রবেশ আছে আর দ্বিতীয়তলায় গিয়ে আমাদের বড় একটি হলরুম টোটালটাই খালি মাত্র তিনটা বেডরুম আছে তিন কর্নারে তিনটা বেডরুম আর দুইটা টয়লেট আছে একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আর একটা হচ্ছে কমন টয়লেট তো খুবই খোলামেলা একটি বাড়ির ডিজাইন আর এই পাশে হচ্ছে আমাদের সামনের দিকে মানে পূর্ব দিকে এইখানে আর হচ্ছে গিয়ে দুই ভাইয়ের বাড়ি আছে এদিকে একটি বারান্দা রাখা হয়েছে আর সামনের দিকে একটি বড় লম্বা টানা বারান্দা আছে যেটা ভিউতে ভালো দেখতে পাবেন এই যে লম্বা একটা লম্বা বারান্দা টানা বারান্দা আর পোর্স আছে পোর্সের উপরেও বারান্দা আর এই যে পূর্ব দিকে যে ছোটো বারান্দাটা দ্বিতীয় তলায় এটা হচ্ছে এই খুবই চমৎকার একটা ডিজাইন আর হচ্ছে পশ্চিম দিকে যদি দেখাই পশ্চিম দিকে হচ্ছে এই আমাদের পশ্চিম সাইড আর পূর্ব সাইডটা হচ্ছে আমাদের এইটা আচ্ছা ফ্লোর প্ল্যানটা হচ্ছে বেশি খোলা আর এরিয়া কিন্তু বেশি না আমাদের মেইন এরিয়া নেওয়া হয়েছে পঁয়ত্রিশ ফুট বাই পঁয়ত্রিশ ফুট আর বারান্দার জন্য এক্সট্রা যতটুক প্রয়োজন হয় ততটুক নেওয়া হয়েছে এক্সট্রা তিন ফুট বাড়তি আছে আর সামনের পোর্সটা এই বারান্দা থেকে আরও চার ফুট বাড়তি আছে আর এই পাশের যে বারান্দাটা আট ফুট বাই তিন ফুট পূর্ব পাশের যে বারান্দাটা তো এই ছিল আমাদের প্রো প্ল্যান আর এইটা কিন্তু অনেক বেশি খোলা মেলা আপনাদের যদি রুম আরও প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আরও রুম বাড়িয়ে নিতে পারেন তো তিনি থাকেন হচ্ছে লন্ডনে তো দেশে তেমন একটা আশা হবে না এই জন্য হচ্ছে গিয়ে তার এরকম বেশি খোলামেলা একটা বাড়ির ডিজাইন করেছেন তো আপনারা কাস্টমাইজ করতে পারেন এই বাড়ির ডিজাইনটা তো এবার আমরা খরচ হিসেবে নিয়ে আলোচনা করব আর এই বাড়িটা কিন্তু আপনার সবভাবেই সুন্দর দেখাবে আর সবভাবেই করা সম্ভব যেমন উপরে টালিটিন ব্যবহার করতে পারেন অথবা কংক্রিট স্ল্যাব করতে পারেন ফ্ল্যাট স্ল্যাব করতে পারেন অথবা আপনার কংক্রিট সুলোভ স্ল্যাব করতে পারেন তো কংক্রিট স্লোভ স্ল্যাবের ক্ষেত্রে খরচটা একটু বেশি আসবে আর আপনার টালিটিনের ক্ষেত্রে খরচটা কিন্তু কম আসবে তো আমি দুইটা খরচই আপনাদের বলে দিচ্ছি এই বাড়িটা যদি আপনারা এখানে যেভাবে দেখানো আছে এইভাবেই যদি করেন উপরে টালিটিন ব্যবহার করে তাহলে আপনাদের পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লক্ষ টাকা খরচ ধরে রাখতে হবে আর আপনারা যদি এটা স্লোপ স্লাপ বা ফ্ল্যাট স্লাব করেন সেক্ষেত্রে আপনাদের ষাট লাখ টাকার মতো খরচ ধরে রাখতে হবে তো আজকে এই ছিল খরচ হিসাব তো আজকে ভিডিও এ পর্যন্তই আপনার কাছে আজকের এই বাড়ির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদু সরকারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ